নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। এবার একসাথে নবান্ন, লালবাজার এবং কালীঘাট অভিযানের কথা ঘোষণা করলেন বিজেপি নেতা, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরজি করের নির্যাতিতার বিচারের দাবি কিন্তু ক্রমশ হারিয়ে যাচ্ছে এই রাজনৈতিক ডামাডোলে। গতকাল নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ সফল করতে নন্দীগ্রামে নিজেই পথে নামেন শুভেন্দু দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। আর মিছিলের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অভিযোগ করেন, পুলিশ বিনা কারণে নবান্ন অভিযানকারী ছাত্রদের হয়রান করেছে, আর এরপর তারা একসাথে নবান্ন, লালবাজার এবং কালীঘাট অভিযান করবেন এবং হুঁশিয়ারি দিলেও সেই মহাকর্মসূচির দিনক্ষণ কিন্তু জানাননি বিরোধী দলনেতা। এর আগে 4 জনকে ইললিগ্যাল ডিটেন করেছিল, ওদের পরিবার হাইকোর্টে যাওয়ার পরে কালকে ছেড়েছে। আজকে এই মুহূর্তে সায়নের পরিবার হাইকোর্টে, আমরা বিনীত গোয়েলের বিরুদ্ধে হাইকোর্ট করেছি। এদের শিক্ষা নেই, দোকান কাটা, বিনীত গোয়েল তার চেয়ার যাবে। ওই সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে যে টেনে হিটেনে বের করেছিল বিডি অফিস থেকে, ওই মান্ধর সুপ্রতিম সরকারকে সিপি করবে, ওই জন্য পা চাটছে বিনীত গোয়েল। শিক্ষা দেব কোর্টে, সায়ন লাহিড়ির পরিবারের সঙ্গে আমরা আছি, সায়নের সঙ্গে আছি। 4 জনকে ধরেছিল, ওর পরিবার কালকে কোর্টে গেছিল, কাল সন্ধ্যায় এনে ছেড়েছে, কিন্তু আমরা কোর্ট করব। অ্যারেস্ট মেমো দেখাতে হবে, কেন ডিটেন দেখাতে হবে, এই গুন্ডামি বন্ধ করব। আমাদের 132 জন অ্যারেস্ট হয়েছে, কোর্টে ফরওয়ার্ড করেছে। প্রস্তুত থাকুন, একদিনে 3টে অভিযান হবে, কারা করবে জেনে যাবেন, কবে করবে জেনে যাবেন। নবান্ন, লালবাজার, কালীঘাট, একদিনে দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। আমার মনের রক্ত, সব মিলিয়ে রাজ্য জুড়ে বন্ধকে কেন্দ্র করে যে বিক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে তাতে চাপা পড়ে যাচ্ছে না তো মূল দাবি আরজি করের নির্যাতিতার বিচারের দাবি? প্রশ্ন সেটাই। দ্য রিপোর্ট, নন্দীগ্রাম ব্যুরো। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।